আজকে সন্ধ্যে থেকে একটা ব্লগ শুরু করছি, আর এখন রেডি হয়ে গেছি। আমরা সবাই মিলে যাব, বাড়ির কাছাকাছি হয় রাসের মেলা, সেই রাসের মেলা ঘুরতে। আগের বছরও গেছিলাম, এই রাসের মেলাটাই ভিডিও করেছিলাম, তোমরা হয়তো দেখে থাকবে। তো চলো এবারও গিয়ে ঘুরে আসি, দেখি মেলা কেমন বসেছে। নিচে আমার ছোট্ট পুটলুও রেডি হয়ে গেছে, প্রান্তিক অফিস থেকে চলে এসছে। আর এই দেখো আমি নতুন একটা গাউন পরেছি, এটা নতুনই কিনেছি, আজকে প্রথম পরলাম। কেমন লাগছে অবশ্যই কমেন্টে লিখে জানিও। এই যে আমার ছোট পুটলু এখানে রেডি হচ্ছে, ও কিন্তু আর খাইনি, আর একটুও খেলো না। যে প্রান্তিকও রেডি হয়ে গেছে, আজকে সামনে যাব। মনু দারুণ ভালো ড্রেস পরে নিয়েছে আজকে। এখানে বাড়ির কাছে পুরনো নবনারী তলার কাছে রাসের মেলা হয়। ও ওকে জামার উপরেই জামা পরিয়েছো? চলো বেরিয়ে পড়ি। মুনমুন ড্রেস পরে রেডি, আজকে ড্রেসটা নতুনই ড্রেস পরেছি, ফ্লিপকার্ট থেকে অর্ডার করেছিলাম। ভালো ড্রেস, খুবই সুন্দর ফিটিংস হয়েছে, খুবই সুন্দর, ভালোই লাগছে, অন্য রকমের কালারটা আছে। চলো এদিকে পুটলু রেডি হচ্ছে, জুতো পরছে ঠাম্মির কাছে। এটা হলো পুরনো নবনারী তলা, এখানে প্রতি বছর রাসের মেলা হয় আর খুব সুন্দর করে রাস সাজায়। এই যে যে রাস্তাটা দিয়ে হেঁটে যাচ্ছি তার বাঁ দিকে গেলে রাস্তার দুপাশে সুন্দর করে রাস সাজিয়েছে, সেটা আমরা একটু পরে দেখব। তার আগে মেলার ভেতরে যাই আর মেলাতে গিয়ে দেখি যে মিকি মাউস এসেছে কি না, যেই উদ্দেশ্যে পুটলুর এই মেলা ঘুরতে আসা। বাড়ি থেকে বেরানো মাত্রই ওই বারবার করে বলে গেছে মিকি মাউস মিকি মাউস। আর এটা একদম আমাদের বাড়ির খুবই কাছাকাছি, আমরা হেঁটে হেঁটেই চলে এসেছি এখানে, পায়ে হাঁটার দূরত্ব। তো কী সুন্দর করে মেলা বসেছে, আর আমার তো মেলা ঘুরতে এত ভালো লাগে, এত ভালো ভালো লাগে। এই দেখো এখানে কী সব ভয়ানক পুতুল সাজিয়েছে, সেটা দেখে আমার ছোট্ট পুতুল খুব ভয় পেয়ে গেছে, ভয় পেয়ে ওই চোখ মুখ পুরো বন্ধ করে নিয়েছে। সত্যি আমাদেরও কিন্তু এটা দেখে ভয়ই লাগছে। আর এইখানে পুজোটা হয়েছে, এটাই হলো মন্দির, ঠাকুরের মন্দিরটা খুব সুন্দর করে মন্দিরটাকে সাজিয়েছে। আমার ছোট্ট পুটলুর মেলাতে এসে ওই দেখো পাশেই যে খেলনার দোকান সেদিকে ওর নজর গেছে, সেটা দেখতে দেখতে ওই হাত জোর করে ঠাকুরকে নমো করছে। পুটলু এগিয়ে গেছে, এসেছে তো, পুটলুর ছবি তুল, জাম্পিং এসছে গো, আমি তো দেখতে পাচ্ছি। ওরে বাবা, ঘরের মধ্যে চেষ্টা করে পিছন ফিরে করে টরে যাবে, কেউ নেই কিছু না। দেখো উঠে গেছে, কোথায় উঠলো আস্তে, ভালোই করেছে, উঠতে হবে না। এই মেলাতে আবার দেখছি প্রত্যেক বছর বড় মিকি মাউসটাই আসে, ছোটটা আসে না। আর আগের বছরও পুটলুকে নিয়ে এসেছিলাম, তখন কিন্তু ছোট্ট পুটলু আর বড় মিকি মাউসে উঠতে পারেনি, মিকি মাউসে নিচে দাঁড়িয়ে কিছুক্ষণ লাফালাফি করে নিয়েছিল, তারপরে নেমে গেছিল। কিন্তু এবার এসে দেখছি ওই বেশ সুন্দর টুই টুই করে উপরে উঠে পড়ল, আর কি সুন্দর স্লিপ দিয়ে নিচে নেমে পড়ছে, মানে ওর একটুও ভয় নেই। মিকি মাউসে এনজয় করা হয়ে গেল, এবার পুটলুর নেক্সট টার্গেট হলো কিছু একটা খেলনা কেনা, নিউ টয় কার নেওয়া।
তো সেই কারণে খেলনার দোকানে পুতলু ঢুকে পড়েছে আর ওই খুঁজেই যাচ্ছে কী নেবে কী নেবে। ওর তো মন মতো একটাও কিছু হচ্ছে না, একটা করে হাতে নিচ্ছে আর একটা করে রেখে দিচ্ছে। এই করতে করতে শেষমেশ এই গানটা একটা পছন্দ হলো, যে এটাই নিবে ওই ঠিক করলো। যদিও এটা নিয়ে ওই বাড়িতে গিয়ে বেশিক্ষণ খেলবে না, কিছুক্ষণ নাড়বে চাড়বে তারপরে এক পাশে পড়ে থাকবে এই বন্দুকটা। তো আমাদের কিছুক্ষণ মেলা ঘোরার পর ভাবলাম একটু কিছু খাওয়া দাওয়া করি। পাপড়ি চাট দেখেই আমার যা লোভ হলো, পাপড়ি চাট খেতে তো আমার খুবই ভালো লাগে। আমি পাপড়ি চাট নিয়ে নিয়েছি, মা আর প্রান্তিক নিল ভেলপুরি। তো সেটাই এখন দেখো কি সুন্দর করে মাখিয়ে দিচ্ছে ভেলপুরিটা। এই যে আসছো, আসো আসো, চোখটা ওরম করে কি এটা মানুষের কোথায়? হ্যাঁ এই তো ভূত, এটা বাঞ্ছারামের বাগানে। ভয় পাচ্ছি কি ননি? আজকের মতো মেলা ঘোরা হয়ে গেল আমাদের, এখন আমরা বাড়ি ফিরছি। এই মেলাটা একদমই আমাদের বাড়ির কাছে, সেই কারণে মেলা যে কদিন থাকবে ইচ্ছে আছে মাঝে মধ্যে পুটলুকে নিয়ে আসার। তো বাড়ি ফেরার পথে একটা টোটো পেয়ে গেলাম, যদিও আমরা হেঁটে হেঁটেই ফিরতে পারতাম কিন্তু একটা টোটো পেয়ে গেলাম, তাই মা বললো চল টোটোই উঠে পড়। তাই টোটো করেই ফিরছি, তাড়াতাড়ি বাড়ি ফেরা হয়ে যাবে এই ভেবে। চলে আসলাম মেলা ঘুরে, ছোট্ট খাট্টো মেলা ঘোরা হয়ে গেল, চট জলদি ঘোরা। পুল্লুর অনেক আনন্দ হয়েছে, জাম্পিং পাম্পিং পুল্লু আজকে খুবই এনজয় করেছে। আর আজকে ওই প্রথমবার ওই বড় মিকি মাউস দিয়ে ওই উঠেছে বড়। আমি তো ভাবছিলাম ওই অত বড় মিকি মাউস দিয়ে ওই উঠতেই পারবে না,
কিন্তু দারুণ এনজয় করেছে আর বাড়ি ফিরে এত সব আছে ও আর কোনটাই হ্যাঁ সব খেলার দোকানে ঢুকে ওই কনফিউজ হয়ে আছে কি নিবে, কিন্তু কিছু একটা ওকে নিতেই হবে, নিতেই হবে, না নিয়ে খালি হাতে দোকান থেকে বেরানো যাবে না, কিন্তু কি নিবে সেটা ওই বুঝতেই পারছে না। শেষমেশ একটা গান নিয়েছে একটা বন্দুক, বাড়ি ফিরে ফিরে এটা খোলার জন্য ভাই না, তাই এটা এখন খুলে দিচ্ছি। টিপবে ওকে দেয়ালে, করো দাঁড়া দাঁড়া সোজা স্ট্রেট স্ট্রেট দেয়ালে করো মুখ, হ্যাঁ ওয়ালে ওয়ালে কি সুন্দর করলো। চলো এই ভিডিওটা ছোট করে করলাম, তা ভিডিওটা এখানেই শেষ করছি। কেমন লাগলো কমেন্টে লিখে জানিও, ভালো লাগলে একটা লাইক করে দিও। আবার দেখা হবে নতুন একটা ব্লগে খুব তাড়াতাড়ি। টাটা, উঠলু টাটা করো টাটা।